ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের আই ক্যান কুক অনুষ্ঠানে। আজকে আমরা কিরকম দেখি দেশি নি বেগিন এক লগে মাই হেরে বই দিবেন। ও আচ্ছা, তারপরে দিবেন তেল, তেল পরিমাণ মতো, যত কম খান যায় তত ভালো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, তারপরে দিব হলদির গুঁড়া হাফ হাফ চা চামচের মতো আর কি। হলুদ বেশি দিলে আবার গন্ধই যায় কেন? এরপরে দিম হইল কিতায়া বাটির নাম মরিচ, হাতড়া কিংবা সরসরি যেটা বলে, এটা আসলে প্রধান আকর্ষণ হলো বাটা মরিচ। গুঁড়া মরিচ দিয়ে তেমন একটা স্বাদ হয় না, তো আপনারা যদি অরিজিনাল টেস্ট চান তাহলে অবশ্যই বাটা মরিচ ব্যবহার করবেন, তাহলে এটা বহুত ভালো হয়। আর যদি দারুয়ে রাঁধে লাটি চুলাতে না দেয় তো তারও এক কারিন 100-তে 100। আচ্ছা, দুধ দিয়েছি, এরপর ঠানি দিবেন কেন? অল্প পানি দিলাম। বেগিনের ওই মশলা কষা টসা দেওয়ার লাগে না, বেগিন এক লোক দেন যায় না? গুঁড়া মাছ এইভাবে দিলে স্বাদ। আচ্ছা আচ্ছা, অনেক রান্ধ তো ওইভাবে ইন্ডিয়া একদিন দেখাইছে, সব মাটি ঝুঁকি যায় একবার। ও মাংস সব কিছু এইভাবে রান্ধন যায়, একটা সহজ পদ্ধতি, কিন্তু আবার গুঁড়া মাছ তো বিভিন্ন স্তরে লাড়া ছাড়া করলে আবার ভাঙি যায়, আবার ওই জন্য এক লোক বইয়ে দিলে ভালো। আরে আগে কারেন্ট জালে এরকম কত হুঁড়ি মাছ ধরছি, অন্য দেশি হুঁড়ি তো তেমন একটা নাই। মশলা মান হয়ে গেছে, এদিকে কতক্ষণ ডাল লাগবে না? সরাসরি চুলে বই দিবেন? সরাসরি দিলেও চলবো বাবু, কতক্ষণ থাক, কতক্ষণ থাকলেও মশলা হান্দাইব ভিতরে কিংবা অসুবিধা নাই। তো মশলা মান হয়ে গেছে দেশি হুঁড়ির মধ্যে, আমরা একটু পরে এটা চুলে বসাই দিই। এটা তো সুলেত বইয়ে দিউম, এটা তার মাঝখানে হানি টানি দেওয়া লাগতো না কেন? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা কষামু 5-10 মিনিট, যতক্ষণ লাগে 5 মিনিট কষামু, 5 মিনিট কষানোর পরে আচ্ছা হ্যাঁ, কারণ হাত ওড়াতে তো হানি কম লাগে। ওকে আচ্ছা, দেন তো এটা আমরা বন্ডা দিয়ে ঘুরি থিউম, মানে বন্ডা মানে ডাকনা আর কি। প্রায় কয় মিনিট ইয়ে আছে? 10 মিনিট মতো। 10 মিনিট মতন। আচ্ছা, তো আমি হুঁড়ি মাছ 10 মিনিটের মতো কষানি হয়ে গেছে, দেন ইয়া কি বলে এটা রে বাটা মরিচ, দেন রং কীরকম দেখলে খাইতে মন চায়? অনেকে হানি দিবেন আবার কদ্দুর? আচ্ছা, আমরা আবার কদ্দুর হানি দিই। ওই তো অল্প কদ্দুর, মানে প্রায় 1 কাপ আর কি। ওই তো হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ লাগবে না তো মনে হয়, আর কত? 10 মিনিট আরো কম? ও আচ্ছা, আরো 15 মিনিট আমরা এটা রাঁধুম। হ্যাঁ, হরে হরে দৈন্য মিনিট দিয়ে উঠে লাগবে। বাটামুচির গন্ধ পারিস? বাটামুচির গ্রানি আলাদা কেন? তখন কি আমরা একটু দৈন্য দিম কেন? দৈন্য পাতাগুলা ধুইয়া পরিষ্কার করি গন্ধ চলে যাব।
দামগো রান্না প্রায় শেষ পর্যায়ে আমরা দৈন্যতা দিয়ে দিছি তো দৈন্যতা দেনের হরে বেশিক্ষণ রাঁধন যাইতো না যে আপনি যদি দৈন্যতা দেনের হরে বেশিক্ষণ চুলের উপর রান তাহলে এটা মেলিসা মেলিসা তৈরি দিব গন্ধ যায় তৈ গেছে আমগো বাডা মরিচ দি দেশি হুঁড়ি মাছ রান্ধা হাতোড়া 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 নি কয় আচ্ছা নোয়াখালীতে কয় হাতোড়া দেশে ডাকাতে কয় সরসরি দো পেঁয়াজা ভুনা এক একজন এক এক নামে ডাকে তো নাম যাই হোক কাম ভালো হইলে চলে তাহলে আজকে পর্যন্তই ভালো থাকেন ভালো খাইন আল্লাহ হাফেজ আঙ্গে পাড়ি নি ও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট বাই বাইরে হে নি মাইজি সমূহ নি নাম শুনছ নি বাই আঙ্গে পাড়ি নি ও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট